দক্ষিণ সিটি কর্পোরেশনের 18 নং ওয়ার্ড নিউ মার্কেট থানা এক অনুষ্ঠানের আয়োজন করেন। বর্জ্য ব্যবস্থাপনার সৌন্দর্য রক্ষা করার জন্য ইমাম হোসেন মঞ্জিল সাধারণ সম্পাদক সেন্ট্রাল রোড ইউনিট আওয়ামী লীগ এর নেতৃত্বে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। সিটি কর্পোরেশনের নিয়োজিত কর্মী ও ম্যাচ কর্পোরেশনের কর্মীদের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সভায় নেতাকর্মী এবং পরিচ্ছন্ন কর্মী গরিব দুঃখীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন আহমেদ, 18 নং ওয়ার্ড নিউ মার্কেট থানা আওয়ামী লীগের সভাপতি, মহিলা কাউন্সিলর শিরিন গাফার এবং মোহাম্মদ আসগর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য কর্মকর্তা এবং মোহাম্মদ আব্দুল নূর, 18 নং ওয়ার্ড সিআই, এবং উপস্থিত ছিলেন 18 নং ওয়ার্ড নিউ মার্কেট থানা আওয়ামী লীগের নেতা ইসমাইল, উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাকিল এবং হারুন ভান্ডারী সহ আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।